আন্তর্জাতিক অপরাধ আদালতকে সংক্ষেপে আইসিসি বলা হয় সেটি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে পুতিনের বিরুদ্ধে যুদ্ধাপরাধে জড়িত থাকার অভিযোগ এনেছে ওই আদালত কিন্তু আসলেই কি এতে করে পুতিনকে গ্রেফতার করে বিচারের মুখোমুখি দাঁড় করানো যাবে পুতিন যখন প্রেসিডেন্ট থাকবেন না তখন কি তার বিচার করা যাবে পুতিন কি অন্যান্য দেশে ভ্রমণ করতে পারবেন এসব কিছু নিয়ে বিস্তারিত কথা বলবো এই ভিডিওতে তো অনেক কিছু জানার আছে চলুন শুরু করি তো প্রথমে আমরা দেখে নেব রাশিয়া কিংবা পুতিনের বিরুদ্ধে কি অভিযোগ আছে আমরা জানি যে যুদ্ধেরও কিছু নিয়ম রয়েছে আর এই নিয়মগুলো জেনেভা কনভেনশন নামে পরিচিত যার মধ্যে রয়েছে সামরিক বাহিনী বেসামরিক লোককে জেনে শুনে আক্রমণ করতে পারবে না একই সাথে এমন কোনো ভবন আক্রমণ করা যাবে না যেখানে বেঁচে থাকার জন্য জরুরি জিনিসপত্র রয়েছে বা যে ভবন বেঁচে থাকার জন্য জরুরি কিছু অস্ত্রও নিষিদ্ধ করা আছে যেমন রাসায়নিক বা জীবাণু অস্ত্র এগুলো ব্যবহার করা যাবে না অসুস্থ এবং আহতদেরকে অবশ্যই সেবা করতে হবে আর আহত সেনাও যুদ্ধবন্দী হিসেবে শুশ্রূষা পাওয়ার অধিকার রাখে হত্যা ধর্ষণ বা গণনির্যাতনের মতো কোনো মারাত্মক অপরাধকে মানবতার বিরুদ্ধে অপরাধ বা জেনোসাইড বলা হয়ে থাকে ইউক্রেন অভিযোগ করে আসছিল গত বছরের ফেব্রুয়ারিতে রাশিয়া তাদের অভিযান শুরু করার পর থেকে অন্তত হাজার দশেক যুদ্ধাপরাধ করেছে তাদের প্রধান অভিযোগ ছিল রাশিয়া জোর করে দখল করা অঞ্চল থেকে শিশুদেরকে রাশিয়ায় নিয়ে আটকে রাখছে ইউক্রেনে জাতিসংঘের তদন্ত কমিশন জানায় তারা শত শত ইউক্রেনীয় শিশুদের অবৈধভাবে রাশিয়াতে নিয়ে যাওয়ার প্রমাণ পেয়েছে রাশিয়া এমন কিছু নীতি গ্রহণ করেছে যেখানে শিশুদের জোর করে রাশিয়ার নাগরিকত্ব নিতে বাধ্য করা হচ্ছে এরপর তাদেরকে দত্তক দেওয়া হচ্ছে যাতে করে ওই শিশুরা স্থায়ীভাবে রাশিয়ায় থেকে যায় সেই ব্যবস্থা করা হচ্ছে কমিশন তাদের রিপোর্টে এমনটাই বলেছে জাতিসংঘের তদন্তকারীরাও এমনটাই বলেছেন ইউক্রেন সরকার বলছে এমন জোর করে নিয়ে যাওয়ার শিশুর সংখ্যা ষোলো হাজার জন এখন প্রশ্ন হল যে আন্তর্জাতিক অপরাধ আদালত কি বলছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট বা আইসিসি এক বিবৃতিতে বলছে এটা বিশ্বাস করার মতো যথেষ্ট কারণ আছে যে পুতিন এই অপরাধে সরাসরি জড়িত একই সাথে প্রেসিডেন্ট হিসেবে এটি বন্ধ করার সুযোগ থাকলেও তিনি সেটা করেননি আইসিসি গঠিত হয় দুই সালে এর গঠনতন্ত্রে বলা হয় প্রতিটি রাষ্ট্রের দায়িত্ব তাদের নিজেদের দেশের আন্তর্জাতিক অপরাধীদের বিচার কাজ পরিচালনা করা আইসিসি শুধু তখনই হস্তক্ষেপ করে যখন একটি দেশ এমন অপরাধীর বিরুদ্ধে তদন্তে অস্বীকৃতি জানায় বা অসমর্থ হয় বিশ্বের একশো তেইশটি দেশ এই আইসিসির যে আইন আছে তা মেনে চলার কথা বললেও রাশিয়া এই আইনের বাইরে রয়েছে কারণ সে এই আইনে স্বাক্ষর করেনি আবার ইউক্রেনও এই আইন বা এই চুক্তিতে স্বাক্ষর করলেও আইসিসির অনুমোদন দেয়নি এখন প্রশ্ন হল যে গ্রেফতারি পরোয়ানা জারির পর রাশিয়ার প্রতিক্রিয়া কি। রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট এই গ্রেফতারি পরোয়ানাকে টয়লেট পেপারের সাথে তুলনা করেছেন তবে রাশিয়ার সরকার বিরোধী নেতারা একে স্বাগত জানিয়েছেন অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেছেন তিনি আদালতের প্রতি কৃতজ্ঞ রাশিয়ার শয়তানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করার জন্যে যুক্তরাষ্ট্রও আইসিসির সদস্য নয় তবে এক প্রতিক্রিয়ায় দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন আমি মনে করি এটা যথার্থ পুতিন পরিষ্কারভাবে যুদ্ধাপরাধ করেছেন এখন প্রশ্ন হলো যুদ্ধাপরাধের বিচার কীভাবে হয়ে থাকে আইসিসি সাধারণত সেসব দেশেরই যুদ্ধাপরাধের বিচারকাজ নিজেরা পরিচালনা করে যেসব দেশের বিচার ব্যবস্থা সাধারণত খুব দুর্বল হয়ে থাকে রাজনৈতিক নেতার বিরুদ্ধেও আক্রমণাত্মক যুদ্ধ পরিচালনা এই অভিযোগে আইসিসি তাকে বিচারের মুখোমুখি দাঁড় করাতে পারে সেক্ষেত্রে দেখা হয় যে ওই অভিযান বা সংঘর্ষ আত্মরক্ষার জন্য করা হয়েছিল কি না কিন্তু পুতিনের ক্ষেত্রে আইসিসি তাকে বিচারের মুখোমুখি করতে পারবে না কারণ রাশিয়া এর সদস্য নয় অর্থাৎ আইসিসির সদস্য নয় জাতিসংঘের নিরাপত্তা পরিষদ আইসিসিকে এই অভিযোগের তদন্ত করতে বলতে পারে কিন্তু রাশিয়ার আবার সেটাতে ভেটু দেওয়ার ক্ষমতা রয়েছে কারণ আমরা জানি যে রাশিয়া জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য এখন প্রশ্ন হল যে পুতিন কি কোনো শাস্তির মুখোমুখি হবেন আইসিসির অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতারের ক্ষমতা নেই আর আইসিসি তার বিচার কাজ পরিচালনা করে থাকে শুধুমাত্র তার সদস্য দেশগুলোতেই কিন্তু রাশিয়া যেহেতু আইসিসির সদস্য নয় তাই এই আদালতের কাঠগোড়ায় পুতিনের হাজির হওয়ার সম্ভাবনা একেবারেই ক্ষীণ কাউকে গ্রেফতারে আইসিসিকে ওই দেশের সরকারের সহযোগিতার উপর নির্ভর করতে হয় আর রাশিয়া নিশ্চিতভাবেই কোনও সহযোগিতা করবে না এক্ষেত্রে এছাড়া অভিযুক্তের উপস্থিতি ছাড়া কোনো শুনানি হতে পারে না ওই আদালতে আর তাই এটিও আরেকটি বাধা পুতিনকে বিচারের মুখোমুখি করার ক্ষেত্রে তাই পুতিন যতদিন তার নিজের দেশে থাকছেন তার গ্রেফতারের কোনো সুযোগ নেই তাকে আটক করা হতে পারে যদি তিনি অন্য দেশে যান কিন্তু যেহেতু আগে থেকেই তার চলাফেরা নানান আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় সীমিত হয়ে গিয়েছে তাই তিনি যে অন্য কোনো দেশে যাবেন আর সেখান থেকে তাকে ধরে আদালতে হাজির করা হবে এমন সম্ভাবনাও নেই তবে এরকম উদাহরণ রয়েছে সার্বিয়ান নেতা স্লোবোদানকে ক্রোয়েশিয়া বসনিয়া এবং কসোভোতে যুদ্ধাপরাধের জন্য আন্তর্জাতিক আদালতের শুনানিতে হাজির হতে হয়েছিল এখন প্রশ্ন হল যে তাহলে এই গ্রেফতারি পরোয়ানা জারির প্রভাব কী আইনি দিক থেকে এটি পুতিনের জন্য কিছুটা সমস্যা তৈরি করবে বিশেষ করে তার বিদেশ ভ্রমণের ক্ষেত্রে তিনি কোন কোন দেশে ভ্রমণ করতে পারবেন সে ব্যাপারে একটা নিষেধাজ্ঞা থাকবেই যদিও রাশিয়া একে পুরোপুরি অর্থহীন মনে করছে কিন্তু আইসিসির মতো একটা সংস্থার এমন পদক্ষেপ রাশিয়াকে কিছুটা অস্বস্তিতেই ফেলেছে যদিও রাশিয়া ইউক্রেন যুদ্ধে এই গ্রেফতারি পরোয়ানা জারি কোনো ভূমিকা রাখবে না কিন্তু তারপরেও ভবিষ্যতে যদি কোনোদিন পুতিন ক্ষমতার বাইরে চলে যান তাহলে তাকে ধরে বিচারের মুখোমুখি করা হতে পারে অন্যদিকে অনেকেই বলছেন যে ঠিক আছে মেনে নিলাম যে রাশিয়া ইউক্রেনে যুদ্ধাপরাধ করেছে কিন্তু এতদিন ধরে আমেরিকা এবং তার পশ্চিমা মিত্র দেশগুলো মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ সহ সারা বিশ্বের বিভিন্ন দেশে যে পরিমাণ যুদ্ধাপরাধ করেছে তার বিচার কে করবে তো এ বিষয়ে আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে জানাতে পারেন